প্রথমে রোগগুলো সম্পর্কে জানুন, তারপরে রোগের সমাধান সম্পর্কে জানবেন। রোগগুলোর মধ্যে অন্যতম রোগ হচ্ছে যৌন জীবনে অতৃপ্ত থাকা, দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা, মুখে দুর্গন্ধ হওয়া, অস্টিওপোরোসিস বা আর্থ্রাইটিস, শরীরের ব্যথা, যন্ত্রণা ইত্যাদি সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া, মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেলের সমস্যা, শ্বাসকষ্ট, হাঁপানি ইত্যাদি সমস্যা, হৃদরোগের সমস্যা, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, বদহজমের সমস্যা, মাথা ব্যথা, হঠাৎ পেশির টান, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, হৃদরোগের সমস্যা অথবা ডায়াবেটিসের সমস্যা, ব্যাকটেরিয়ায় আক্রান্ত পেটের অসুখজনিত সমস্যা, ক্যান্সার, সকল রোগের সমাধান রয়েছে আপনার রান্নাঘরেই। শুধুমাত্র দুটো উপাদানকে মিশ্রিত করে সঠিক নিয়মে খেতে হবে। কোন সেই দুটো উপাদান এবং কিভাবে খেলে অনেক উপকার পাওয়া যায়, শরীরের সব সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করা যায়, জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবণী ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। রান্নাঘরের অসাধারণ যে দুটো রেমেডি বা উপকরণ সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব, তার মধ্যে একটি উপকরণ হচ্ছে দারচিনি। দারচিনির আলাদা উপকারিতা রয়েছে, তবে দারচিনির সাথে সে আরও একটি বিশেষ ম্যাজিক্যাল রেমেডি মিশ্রিত করে খেতে পারলে এই দুটো সুপারফুড আপনার দেহের ভেতরে যে কোনো রোগকে গোড়া থেকে নির্মূল করে দিতে পারে। চলুন প্রথমে দারচিনির উপকারিতাগুলো সম্পর্কে বিস্তারিত জানি। দারচিনি আমাদের অন্ত্রের অস্বস্তি কমাতে সাহায্য করে থাকে। ইরিটেবল বাউল সিনড্রোম বা পেটের ভেতরের অন্ত্রে যে কোনো অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হলে দারচিনি তা কমাতে পারে। গ্যাস্ট্রোনমিক্যাল অংশে কোনো ক্ষত সৃষ্টি হলে সেই ক্ষতিকারক ক্ষত ও ব্যাকটেরিয়া ধ্বংস করে গ্যাস্ট্রিক জুসের কার্য প্রক্রিয়া স্বাভাবিক করতে সাহায্য করে দারচিনি। তাই যারা খাবার খাওয়ার পরে নিয়মিত পেট ব্যথার সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই 2 থেকে 3 কাপ দারচিনির চা পান করার অভ্যেস করুন, উপকার পাবেন। দারচিনি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী, বিশেষ করে যাদের টাইপ 2 ডায়াবেটিস রয়েছে। তারা যদি ইনসুলিনের মাত্রা বাড়াতে চান ও রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে চান, তবে নিয়মিত 2 বেলা দারচিনির চা পান করুন। দারচিনির চা প্রস্তুতের সঠিক নিয়ম সম্পর্কে ভিডিও শেষে জানাচ্ছি। অনেকে ব্যাকটেরিয়াজনিত পেটের অসুখে ভুগে থাকেন, দারচিনির চা খেতে পারলে এটি আপনার পেটের যে কোনো সমস্যা, ব্যাকটেরিয়া ইত্যাদিকে দূরে রাখবে। ক্যান্সার প্রতিরোধে দারচিনি ওষুধের চেয়েও ভালো কাজ করে। গ্যাস্ট্রিক ক্যান্সার, টিউমার, মেলাটোমা ও ত্বকের মেলানিন কোষ মিলে যে টিউমার হয় তার সম্ভাবনা কমাতে দারচিনি খুবই কার্যকর। লিউকোমিয়া ও লিউফোমা ক্যান্সারের কোষগুলোর প্রভাব কমাতেও এই মশলাটি সবচেয়ে ভালো কাজ করে থাকে। এটি বাদ অস্টিওপরোসিস, শরীরের যে কোনো ব্যথা, ফোলা, পেশির টান ইত্যাদি সমস্যা দূর করে। দারুচিনিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, যা হাড় গঠন, রক্ত ও শরীরের অন্যান্য কোষগুলোকে সুস্থ রাখার কাজ করে থাকে। যাদের শরীরে খনিজের অভাব রয়েছে তাদের বাদ অস্টিওপরোসিস, শরীরের ব্যথা এগুলো হতেই পারে। ব্যথার স্থানে দারচিনির তেল মালিশ করতে পারেন। দারচিনির তেল যদি সরাসরি না পেতে পারেন, তবে অল্প পরিমাণে সর্ষের তেলের সাথে দারচিনি হালকা ভেজে নিয়ে সে তেলটিও লাগাতে পারেন এবং নিয়মিত দারচিনি ফোটানো জল বা দারচিনির চা পান করলে যে কোনো ব্যথার সমস্যা ভালো হতে সময় লাগবে না। এই চা পান করতে পারলে এটি মানুষের স্মরণশক্তিকে বৃদ্ধি করে, পাশাপাশি এটি মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে সাহায্য করে। আর এর মধ্যে যে সেরা প্রকৃতির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা শরীরের বিভিন্ন ক্ষতকে সারিয়ে তোলে, পাশাপাশি দেহের ভেতর থেকে ক্ষতিকারক টক্সিনগুলোকে বের করে দেয়। নিয়মিত যারা সকালবেলা খালি পেটে 1 মগ পরিমাণ দারচিনি ফোটানো জল খেতে পারেন, তাদের হজম ব্যবস্থা যেমন উন্নত হয়, তাদের শরীরে রক্ত চলাচলও খুব ভালো হয়, পাশাপাশি তাদের ওজন কমতেও সাহায্য করে এই উপাদানটি। পেশিতে হঠাৎ করে টান লাগা, রগে টান লাগা, এই জাতীয় সমস্যাগুলো যদি থেকে থাকে, তবে হঠাৎ করে প্রচুর পরিমাণে পেশি ব্যথা হতে পারে। রগে টান লাগলেই দেখতে পান যে হঠাৎ করে আপনার রগ বা পেশিতে প্রচুর ব্যথা হচ্ছে, সেই স্থানে নিয়মিত দারচিনির তেল মালিশ করুন, সাথে খান দারচিনি ফোটানো চা। যদি আপনি ত্বকের কোনো সংক্রমণ বা ছত্রাকের সমস্যায় ভুগে থাকেন, তবে দারচিনি বেটে সেই জায়গায় প্রলেপ লাগান। কয়েকদিনের মধ্যে খোসপাচড়া, দাঁত ইত্যাদি সমস্যা ভালো হয়ে যাবে। দাঁত ক্ষয় ও মাড়ির সমস্যা দূর করতে দারচিনি খুবই কার্যকর। চুইংগাম, মিন্ট চকলেট, মাউথওয়াশ,
টুথপেস্ট ইত্যাদি তৈরিতে বহু আগে থেকে দারুচিনি ব্যবহার করা হয়ে থাকে। দারুচিনি গুঁড়ো করে সেই গুঁড়োকে সর্ষের তেলের সাথে মিশ্রিত করে নিয়মিত দাঁত মাজলে মুখে দুর্গন্ধ, দাঁতের পায়রিয়া, মুখে পাথর হওয়া বা দাঁতের মধ্যে পাথর হওয়া, কালো ও হলুদ দাঁতের সমস্যা দূর হয়ে যায়। যদি দাঁতে ব্যথা হয় বা দাঁতের ভেতরে গর্ত সৃষ্টি হয় সেখানে এই মিশ্রণটি কিছুক্ষণ ঢুকিয়ে রাখুন। আধা ঘন্টা পর কুলকুচো করে নিন, মুখ দেখবেন একেবারেই ফ্রেশ হয়ে যাবে ও ব্যথা চলে যাবে। প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমের সমস্যা যাদের আছে তাদের প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস দরকার পড়ে। দারুচিনির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস, যা প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম বা PMS এর সমস্যা ও প্রভাব কমাতে সাহায্য করে থাকে। মাসিকের আগে মেয়েদের শরীরে হরমোনের তারতম্যজনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। দারুচিনি এই প্রভাবকে কাটাতে সাহায্য করে থাকে। এছাড়াও দারুচিনি খাদ্যের যে বিষক্রিয়া রয়েছে তা শরীর থেকে বের করে দিয়ে আমাদের পাকস্থলী থেকে বিভিন্ন খারাপ ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দমন করতে সাহায্য করে। কীভাবে তৈরি করবেন দারুচিনির চা? এক মগ পরিমাণ জল নিয়ে নিন, সাথে 1-2 ইঞ্চি পরিমাণ দুটুকরো দারুচিনি নিয়ে নিন। এগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে জলের মধ্যে দিয়ে হালকা আঁচে সেদ্ধ করুন অন্ততপক্ষে 5-10 মিনিট। চুলায় অবশ্যই ঢাকনা দিয়ে সেদ্ধ করবেন, তারপরে আরও 5-10 মিনিট ঢাকনাটি রেখে দিন। দেখবেন আপনার চায়ের কালার সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে এবং কিছুটা ব্রাউন কালার ধারণ করেছে। এই চা আপনি দিনে 2 বেলা পান করতে পারেন। একবার পান করতে পারেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খালি পেটে, একবার বিকেলে স্ন্যাক্সের সাথে। যখনই এই চা খাবেন মাথায় রাখবেন এটি যদি আপনি সিপসিপ করে হালকা গরম অবস্থায় খেতে পারেন তবে বেশি উপকার পাবেন। যারা ডায়াবেটিসের রোগী তারা মধু মিশ্রিত করবেন না, তবে ডায়াবেটিস না থাকলে কুসুম গরম অবস্থায় এর মধ্যে হালকা মধু মিশ্রিত করতে পারেন এর স্বাদ বাড়ানোর জন্য। যত সবগুলো রোগের কথা বলেছি সব রোগগুলো থেকে আরাম লাভ করতে পারবেন 7-10 দিনের মধ্যে। তবে এই ধরনের রেমেডিগুলো ছেড়ে দিলে এর উপকারিতা কমে যেতে পারে, তাই চেষ্টা করবেন 7-10 দিন টানা খাওয়ার পরে মাসে অন্তত পক্ষে 10 দিন বা 15 দিন এই রেমেডি চালিয়ে যেতে। হয়তো কোনো মাসে আপনি একদিন পরপর একদিন খেলেন বা কোনো মাসে 2 দিন পরপর 1 দিন এভাবে করে খেলেন, এতে করে এর উপকারিতা বজায় থাকবে। দারুচিনির সাথে অন্য যে সুপার ফুডটি সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম সেটিও কিন্তু আমাদের সকলেরই কম বেশি চেনা, আর এটি হচ্ছে এলাচ। দারুচিনি ও এলাচ একত্রিত হয়ে একটি সুপার পাওয়ার রেমেডিতে প্রস্তুত হয়, যা আমাদের দেহের অনেক রোগকে দূরে রাখে। যেমন গ্যাস্ট্রিকের সমস্যাকে দূরে রাখতে এটি খুবই কার্যকরী। খাবার খাওয়ার পরে 1-2 এলাচ মুখে দিয়ে চিবোতে পারলে অথবা 1 কাপ জলের মধ্যে এলাচ স্থেত করে কিছুক্ষণ ফুটিয়ে সেই জলটি খেতে পারলে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা বদহজমের যন্ত্রণা অনেকটাই কমে যায় এবং হজমের ক্ষেত্রেও এটি খুব ভালো সাহায্য করে থাকে। এলাচ শ্বাসকষ্টকে দূরে রাখতে সাহায্য করে থাকে। 1 চা চামচ পরিমাণ মধু, 1 টেবিল চামচ 2 এলাচের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ কুসুম গরম জল, সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে খেতে পারলে এটি হুপিং কাশি ও ফুসফুসের সংক্রমণের হাত থেকে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করবে এবং ফুসফুসের যে কোনো রোগ ও শ্বাসকষ্টকে নিরাময় করবে। হাঁপানি ও হৃদরোগ দূর করতেও এলাচ খুবই উপকারী। হৃদরোগকে প্রতিরোধ করতে, হৃদকম্পনকে স্বাভাবিক রাখতে এবং উচ্চ রক্তচাপের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে এলাচ নিয়মিত খাওয়া উচিত। 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো নিয়ে তার সাথে সমপরিমাণে মধু মিশ্রিত করে দিনে 2 বার খেতে পারলে হার্টে যে কোনো সমস্যা নিরাময় হয়ে যায়। পাশাপাশি এটি হাঁপানি সময় খেলেও উপকার পাওয়া যায়। মুখের দুর্গন্ধের কারণে অনেকেই বিব্রতকর অবস্থায় পড়ে থাকেন। মুখে দুর্গন্ধজনিত সমস্যা যাদের রয়েছে তারা এলাচের বীজগুলো মুখের মধ্যে পুরে রাখুন। সবসময় 1-2 বীজ মুখের মধ্যে রাখুন। মাঝে মাঝে দাঁতে হালকা চাপ দিন, এতে করে মুখের দুর্গন্ধের সমস্যা দূর হয়ে যাবে এবং মুখে অনেক ফ্রেশ শ্বাস চলে আসবে, যা আপনাকে বিব্রতকর অবস্থার হাত থেকে বাঁচাবে। যদি আপনার চুলকানির সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই এলাচ আপনাকে সাহায্য করতে পারে। চন্দনের মতো আপনার ত্বকের ওপরে এলাচও বেটে লাগাতে পারেন। ঘন্টা 2 বা ঘন্টা খানেক রেখে ধুয়ে ফেলুন, ত্বকের যে কোনো সমস্যা, চুলকানি, অ্যালার্জি ভালো হয়ে যাবে। হঠাৎ করে যদি মাথা ব্যথার সমস্যায় ভুগে থাকেন তবে 1 কাপ জলের মধ্যে 2-3টি এলাচ ফুটিয়ে সেটি কুসুম গরম অবস্থায় এনে এর মধ্যে মধু মিশিয়ে সেটি পান করুন। মাথা ব্যথার সমস্যা, মন খারাপ হয়ে থাকার সমস্যা বা ডিপ্রেশন সব কিছু নিমেষেই গায়েব হয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে করতে পারলে যদি আপনার হেঁচকি ওঠার সমস্যা হয়ে থাকে তাও ভালো হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্য ও জ্বর উভয় সমস্যায় এলাচ খুবই কাজের। আপনি 2-3টি পরিমাণ এলাচ দুধের সাথে জাল দিয়ে গরম গরম এটিকে পান করুন। এই দুধ অবশ্যই আপনার কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা সমস্যাকে দূরে রাখবে, পাশাপাশি জ্বরকেও দূরে রাখবে। হঠাৎ করে যাদের পেশিতে টান লাগছে বা ব্যথার সমস্যা অনুভব হচ্ছে তারা অবশ্যই ছোট ও বড় এলাচ গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিন। সে জলটি দিয়ে আপনার আক্রান্ত স্থানটি
প্রলেপ দিন বা কাপড়ে জল নিংড়ে আপনার আক্রান্ত স্থানে ভালোভাবে প্রলেপ হিসেবে লাগিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যে পেশির টান বা পেশির ব্যথা দূর হয়ে যাবে। এলাচ যৌন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে থাকে। এলাচের মধ্যে রয়েছে সুপার পাওয়ার, যা যে কোনো নর ও নারীর যৌন উদ্দীপনাকে বৃদ্ধি করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে 2-3টি এলাচের গুঁড়ো মিশ্রিত করে খেতে পারলে এটি সহজে আপনাদের যৌন উদ্দীপনাকে বৃদ্ধি করবে এবং দ্রুত বীর্য সংকলনের সমস্যাকে দূরে রাখবে। ফিওর্স, এই হচ্ছে এলাচের নানাবিধ উপকারিতা। তবে এলাচের উপকারিতার সাথে যদি দারুচিনির উপকারিতা মিশ্রিত হয়, তবে এটি সুপার ফুড হিসেবে আপনার দেহের ভেতরে কাজ করে। তাই যখনই দারুচিনি খাবেন বা দারুচিনি চা খাবেন, তার সাথে অবশ্যই 2-3 দানা এলাচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে এর উপকারিতা 100 গুণ বাড়বে। তবে আলাদা আলাদাভাবে উপকারিতা পেতে চাইলে আলাদা আলাদাও খেতে পারেন। যখন যে সমস্যা অনুভব করছেন রোগ বুঝে সে রেমেডি সেবন করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।